ওয়াও, এবার শাকিব খানের দরদ সিনেমা নিয়ে মুখ খুললেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন শাকিব খানের দরদ সিনেমা নিয়ে যা বললেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কি বললেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের ঢালিউড বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দরদ সিনেমার সকল আপডেট পাওয়ার জন্য। ভারতের বেনারসে চলছে দরদ সিনেমার শুটিং। দরদ সিনেমার শুটিং চলার খবর চলে যায় অমিতাভ বচ্চনের কানে। অমিতাভ বচ্চন বলেন, কে এই দরদ সিনেমার নায়ক, একে তো আমি চিনি না। তখন ভারতের প্রযোজক পরিচালক শাকিব খানের ব্যাপারে অমিতাভ বচ্চনকে জানান যে শাকিব খান বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সুপারস্টার, বাংলাদেশের একমাত্র সুপারস্টার কিং খান নামে পরিচিত। এবং অমিতাভ বচ্চনকে বলেন, শাকিব খান হলো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের শাহরুখ খান। বলিউডে যেমন রয়েছে শাহরুখ খান, ঠিক তেমনই বাংলাদেশের শাহরুখ খান শাকিব খান। এবার বলিউডেও ভাগ বসাতে চলে এসেছে সুপারস্টার শাকিব খান। অমিতাভ বচ্চন তখন শাকিব খানকে নিয়ে বলেন, এই ছেলেটা অনেক সিনেমা প্রেমিক, এই ছেলেটা সিনেমাকে অনেক ভালোবাসে এবং মনোযোগ দিয়ে কাজ করে, এই জন্যই তার কাজগুলো এত ভালো হয় এবং তার সিনেমাগুলো এত হিট হয়। আমার দরদ সিনেমা নিয়ে সবার জন্য অনেক শুভকামনা রইলো।